এই কারণে প্রস্তাব আসতেই পারে। আমি প্রস্তাব আজও পর্যন্ত কালও আপনারা তো এসেছিলেন, কালকে আস্তিক বোধ হয় এসেছিল, আমি তখনও বলেছি আমি কিন্তু কোনো ডিসিশন নিইনি বা আমি কারো কিছু এখনো জানি না। আপনি কি দাঁড়াচ্ছেন না এখন? আমি তো নিজেই যা অবাক হয়ে গেলাম, আমি তো কোনো রকম প্রস্তাব রাখিনি। তাহলে আপনি দাঁড়াচ্ছেন না? তৃণমূলের বলছি তো মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জি যেখানে আছেন সেখানেই আমি আছি, মমতা ব্যানার্জির উপর সম্পূর্ণ আস্থা ভরসা এবং একটা শ্রদ্ধা আমার রয়েছে সবসময়। থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। এর থেকে আপনারা বুঝে নিন আমি কি করছি আর না করছি। আপনি তৃণমূলে থাকছেন, আপনি বিজেপিতে যাচ্ছেন না? একটা কথা বলেন কি, তোর ক্যামেরাম্যান সামলা। একটা প্রশ্নই তো উত্তর হয়ে যাচ্ছে সবকিছু। আপনারা কেন বিব্রত করছেন আমি বুঝতে পারছি না। দিদি আরেকটা কথা বলি, যে বিজেপি যে এই যে নাম তালিকা বের করে দিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে, আপনি কি কোনো ব্যবস্থা নেবেন বা কোনো প্রতিবাদ জানাবেন? সেটা তো পরের ব্যাপার, নিশ্চয় দেখা যাবে। সেটা সম্মতি নিয়ে নিয়েছিল কি? আমি তো বলে না, আমি তো বলছি তো এখনো বলছি সম্মতি ছিল না। আর দাঁড়ান, আমি সম্মতি অসম্মতি কোনোটাই পর্যায়ে ছিল না। প্রস্তাব একটা যে কোনো জায়গা থেকেই আসতে পারে, সে প্রস্তাবটা গ্রহণ করা না করা সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো বিজেপি অফিসে গিয়েছিলেন। মুকুল রায় তো আপনার কাছে এসেছিল? বললাম তো আমি সময় তো আজ থেকে সম্পর্ক না, উনি তো আমাদের দলের জানিয়ে নিচ্ছিলেন কি প্রস্তাব পেয়ে নির্মল ঘোষ এসেছিল কিছু বোঝাতে। কি বোঝালো এসে বোঝানোর কিছু না, আমার সঙ্গে পাশে আছে সৌজন্যমূলক সাক্ষাৎকার, দলের হয়ে কাজ করার ইয়ে সমস্ত থাকতেই পারে। আমি তো বলছি আমি তো আর একটা কথা আছে, ফোনটা অফ করো না। আর একটা কথা হচ্ছে এই যে যাকে দেখছেন